নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাস থেকে একটি ভিডিও নিয়ে এসেছি বাংলা সাহিত্যের কাব্য সাহিত্যের ধারার প্রথম পর্বে যুগসন্ধির কবি হলেন ঈশ্বরগুপ্ত এই ঈশ্বরগুপ্ত জীবন তথা তার সাহিত্য সাধনা সম্পর্কিত প্রশ্নোত্তরমূলক কতকগুলো প্রশ্ন সাথে উত্তর নিয়ে এসেছি তো শুরু করি আজকের ভিডিও আজকের প্রথম প্রশ্ন ঈশ্বরগুপ্তের জন্মসন কত উত্তর ঈশ্বরগুপ্তের জন্মসন আঠারোশো বারো খ্রিস্টাব্দ পরবর্তী প্রশ্ন ঈশ্বরগুপ্তের জন্ম হয় কোথায় উত্তর ঈশ্বরগুপ্তের জন্ম হয় কাছড়াপাড়ায় অর্থাৎ চব্বিশ পরগনার যাই হোক ঈশ্বরগুপ্তের জন্ম হয় কোন বংশে উত্তর ঈশ্বরগুপ্তের জন্ম হয় বৌদ্ধ বংশে পরবর্তী প্রশ্ন ঈশ্বরগুপ্ত কত সাল থেকে কলকাতায় মাতাময়ের বাসায় অবস্থান করেন উত্তর আঠারোশো বাইশ খ্রিস্টাব্দ থেকে ঈশ্বরগুপ্ত মাতাময়ের বাসায় অবস্থান করেন পরবর্তী প্রশ্ন ঈশ্বরগুপ্ত কত সালে সাপ্তাহিক সংবাদ প্রভা সম্পাদনা করেন তো সাপ্তাহিক যে সংবাদ প্রভাকর তা সম্পাদনা করেন ঈশ্বরগুপ্ত আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কবে ঈশ্বরগুপ্ত সংবাদ রত্নাবলী সম্পাদনা করেন আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে ঈশ্বরগুপ্ত সংবাদ রত্নাবলী সম্পাদনা করেন পরবর্তী প্রশ্ন কবে থেকে ঈশ্বরগুপ্ত সংবাদ প্রভাকরের দৈনিক সংস্করণের সম্পাদনা করেন উত্তর আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ থেকে ঈশ্বরগুপ্ত সংবাদ প্রভাকরের দৈনিক সংস্করণের সম্পাদনা করেন পরবর্তী প্রশ্ন কোন সালে ঈশ্বরগুপ্ত দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্ববোধিনী সভায় যোগ দিয়ে সেখানকার সদস্য হন উত্তর আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্ববোধিনী সভায় সদস্য হন যাই হোক আজকের পরবর্তী প্রশ্ন ঈশ্বরগুপ্ত সম্পাদিত পাষণ্ড পীরন যেটি সাপ্তাহিক পত্রিকা যাই হোক এই সাপ্তাহিক পত্রিকাটি কত সালে প্রকাশিত হয় উত্তর আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ঈশ্বরগুপ্ত সম্পাদিত প্রাচন্ড পীড়ন পত্রিকাটি প্রকাশিত হয় পরবর্তী প্রশ্ন ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ সাধুরঞ্জন পত্রিকাটি কত সালে প্রকাশিত হয় তো আঠারোশো সালে ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ সাধুরঞ্জন পত্রিকাটি প্রকাশিত হয় পরবর্তী প্রশ্ন ঈশ্বরগুপ্তের মৃত্যু হয় কত সালে উত্তর ঈশ্বরগুপ্তের মৃত্যু হয় আঠারোশো সালে পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যাই হোক রামপ্রসাদের কালী কীর্তন পদসংকলন গ্রন্থটি কে প্রকাশ করেন উত্তর ঈশ্বরগুপ্ত রামপ্রসাদের কালী কীর্তন পদসংকলন গ্রন্থটি প্রকাশ করেন পরের প্রশ্ন কবিবর ভারতচন্দ্র করের জীবন বৃত্তান্ত গ্রন্থটি কে সম্পাদনা করেন তো ঈশ্বরগুপ্ত কবিবর ভারতচন্দ্র করের জীবন বৃত্তান্ত গ্রন্থটি সম্পাদনা করেন ঈশ্বরগুপ্ত সম্পাদিত কালীকীর্তন কত সালে প্রকাশিত হয় উত্তর আঠারোশো সালে ঈশ্বরগুপ্ত সম্পাদিত কালীকীর্তন প্রকাশিত হয় পরবর্তী প্রশ্ন প্রভোধ প্রভাকরের লেখককে উত্তর প্রভোধ প্রভাকরের লেখক ঈশ্বরগুপ্ত তো এই হল বন্ধুরা আজকের কতকগুলো প্রশ্ন সাথে উত্তর ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করুন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক করুন লাইক করলে পরবর্তীকালে ভিডিও বানাতে আমরা আরও অধিক উৎসাহিত হই